করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে বন্ধ হতে শুরু করে রাজ্যের ধর্মীয় স্থানগুলো। প্রশাসনের নির্দেশে মার্চ মাসের শেষে বন্ধ হয়ে গিয়েছিল জয়রামবাটির মাতৃমন্দিরও। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলে গেল মা শারদার মন্দির। প্রথম দিনে দূর দূরান্ত থেকে বেশ কিছু ভক্ত মন্দিরে এসেছিলেন। তারা পুজো দেওয়ার পাশাপাশি নিজেদের দীক্ষাগুরুর সঙ্গে দেখা করেন। অনেকদিন পর এই করোনার পরিস্থিতির মধ্যে মায়ের দর্শন পেয়ে আমাদের তো মন খুবই আনন্দে ভরে উঠেছে। এই সুন্দর আনন্দের দিনে আজকে যে আমরা আসতে পেরেছি এখানে, এটাতে আমরা নিজেরা ধন্য এবং আমাদের জীবন সার্থক। আমার গুরু মহারাজ এখানে আছেন, ওনারও দর্শন পাবো কিছুক্ষণের মধ্যে, আরও মন আনন্দে ভরে উঠেছে। খুব আনন্দ লাগছে আজ এখানে আসতে পেরে। আপাতত সকাল 8:30 থেকে 11:00 এবং বিকেল 4:00 থেকে সন্ধ্যে 6:00 পর্যন্ত মাতৃমন্দির খোলা থাকবে। তবে দুপুরের অন্নপ্রসাদ বিতরণ এবং মন্দিরের অতিথি নিবাস আপাতত বন্ধ থাকছে। মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মাস ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দর্শনার্থীদের প্রয়োজন ছাড়া কোথাও হাত দিতে বারণ করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির চত্বরে দর্শনার্থীদের বেশিক্ষণ থাকতেও দেওয়া হচ্ছে না। এখানে যে ভক্ত এবং সর্বসাধারণের প্রতি আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ 18 আগস্ট 2021 থেকে মাতৃমন্দিরের প্রধান ফটক খোলা থাকবে সকাল 8:30 থেকে 11:00 এবং বিকেল 4:00 থেকে 6:00 পর্যন্ত। গত ফেব্রুয়ারি মাসে স্বামী বিবেকানন্দের তিথি পূজাতে যে মন্দির আশ্রমের ফটক খোলে, মন্দিরের দর্শন এবং ভোগ, দুপুরের ভোগ প্রসাদ খাওয়ানো আরম্ভ হয়েছিল, সেটা মার্চ মাসের শেষের দিকে সরকারের আদেশ এবং বেলুনঠের আদেশ অনুযায়ী বন্ধ রাখা হয়েছিল। সেটা এখন আপাতত এই ফটক খুলে, আশ্রমের মেন গেট খুলে মন্দিরে মায়ের দর্শন প্রণাম, যাওয়ার সময় এখানকার প্রাচীন পরম্পরা অনুযায়ী মুড়ি প্রসাদ বিতরণ ইত্যাদি চলবে। দুপুরের ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানোটা আপাতত বন্ধ থাকছে এবং ভক্ত নিবাস বা অতিথি নিবাসও বন্ধ থাকছে। সুদূর কলকাতা থেকে প্রথম দিনই মন্দিরে এসেছিলেন পূজা দত্ত। অনেকদিন পর মা শারদার মন্দিরে আসতে পেরে খুবই খুশি তিনি। প্রচণ্ড ভালো, আর আমরা তো আসছি অনেক দূর থেকে। আমার মা বাড়ি কোতুলপুরে, আমার বাড়ি কলকাতা। খুবই ভালো লাগছে, আর অনেকদিন পরেও আসছি আমরা। সবাইকে ভালো রাখতে, করোনা তাড়াতাড়ি যাতে চলে যায়, এটাই এখন সবার মেন কামনা। অন্নপ্রসাদ বন্ধ থাকলেও নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থীকে শুকনো মুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তবে প্রথম দিন বেশ ফাঁকা ফাঁকাই ছিল মন্দির চত্বর। করোনার কারণে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম মেনে চলার উপর জোর দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।